এই যে যারা দেখোনি দেখে নাও এই যে 1000 টাকার কয়েন এই নেপোলিয়ান কা ভাইজি নমস্তে কেসো इसके अंदर कितने साल पुराना रुपया है इसके अंदर मुगलों के टाइम तक का पैसा है ये किस टाइम का है भैया ये 1700 ईस्वी से पहले का है अच्छा अच्छा जी ये जैसे हमारे भारत भाई नानान टाका पैसा देखते बात हुई जी चांदिर टाका तुम्हारा पे जा देखते चांदिर एक टाकार कॉइन पाठिए ठीक है एक्चुअली से चांदिर मान ये 1918 साल टाका ठीक है जो हमारे भारतवर्ष एक्चुअली स्वाधीन हो ठीक है तो देखते अवस्था कि भाई एक्चुअल ना ये हार्की पौड़ी घाट ये जो हमारे पूरा बैकग्राउंड है जस्ट भाई दारू एंड भाई सीनाइट दे ना पूरा भरपूर बट सबसे इंटरेस्टिंग आज हमारे ए साइड जो ब्रिटिश क्या रोज है एकदम पीछे दिए रोज है ऊपर जैसे पास तीर नोड़े नोड़े ना एक्चुअली तीर रोज है ओके तो ये देखते अवस्था जस्ट दारू और इस साइड তোমাদের আর মেয়েরা রয়েছে বা তাদের কোনো বাচ্চা টাচ্চা রয়েছে আর এই সকল পুকুর নিতে পারো ভাইজি নমস্তে কাছো ক্যা ক্যা মিল রা সরি তো পুতুলি মিল রা আপকে পাশ কত রুপে মে দে রে হো 100 রুপে মে এক হ্যাঁ না আচ্ছা আর কই 100 রুপে মে বড় 150 আচ্ছা জি ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি না খুব বুঝতে ওয়াও ব্যাট সবথেকে ইন্টারেস্টিং লাগলো না আমার এই হারকি পাউরি ঘাটে এসে এই কয়েন দেখে সিরিয়াসলি এটার কোনো তুলনা নেই যে এত কয়েন এখানে মানে সংগ্রহ করে রাখা হয়েছে আর কি ভাইজি নমস্তে কেসো আচ্ছা তো আপকে পাস রুপিয়া মিল রা না আচ্ছা ইসকে আন্দার কিতনে সাল পুরানা রুপিয়া হ্যায় ইসকে আন্দার মুগলো কে টাইম তক কা পেসা হ্যায় আচ্ছা থোড়া দিখায়েঙ্গে আচ্ছা জি এই যে দেখতে পাচ্ছ টাকা পয়সা मोहर तुम्हारा इतिहास पड़े मोहर से मोहर ठीक है अच्छा जी राव का एक बार अच्छा ये जैसे शिवाजी राव जी का अच्छा जी ओके ओके धन्यवाद और ये वाला हाथी का जो ये क्या है भैया जी यंत्र है राव केतु का यंत्र अच्छा अच्छा जी तो ये आप एक कितने रुपए में बेच रहे हो अलग अलग रेट है सबका अच्छा जैसे थोड़ा बोल दीजिए ये 100 रुपए का है दो आने का टोकन है ये अच्छा दो आने का टोकन है टोकन बिक्री कर भारत भाई नान टा पैसा देखते तुम्हारे 20 पैसा एक 10 पैसा एटे 10 पैसा एट 50 पैसा देखते 50 पैसा यार अनेक दिन पर देखल बाट সিরিয়াসলি এত কয়েন এত পুরনো সময় আমি আমার নিজ স্বচক্ষে দেখব এটা কখনো কল্পনা করে নেই এর জন্য থ্যাংক ইউ ভাইয়া তোমরা যদি কেউ নিতে চাও এরকম কয়েন বা সংগ্রহ করতে চাও ভাইয়াজির সাথে কন্ট্যাক্ট করতে পারো এসে নিতে পারো ওকে অ্যান্ড অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বলে দিই একটা কয়েন আর একটা রেডি তোমরা পেয়ে যাবে ওকে তো ভাইজি ধন্যবাদ তাহলে মিলতে ঠিক আছে 15 মিনিটস লেটার আচ্ছা অ্যাকচুয়ালি এই দাদার কাছে চান্দির টাকাও তোমরা পেয়ে যাচ্ছ এই যে দেখতে পাচ্ছ চান্দির 1 টাকার কয়েন এটা ভাইজি পাঠিয়ে দাও এটাও 1 টাকা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি সেই চান্দির মানে এটা আছে 1918 সালের টাকা এই যে ঠিক আছে যখন আমাদের এই ভারতবর্ষ আসলে স্বাধীন হয়নি ঠিক আছে সেই মুহূর্তের টাকা এটা আছে 1877 সালের টাকা এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সিরিয়াসলি জাস্ট দারুণ লাগছে তো ভাইজি ধন্যবাদ ইতনা কুন দিখানে কে লিয়ে দিয়ে ওকে তো আর এই টাকা আছে ওর দেখনে নেই আপনি ভিডিও অ্যাকচুয়ালি আম ভিডিও করতে গেলে না এই अगर कोई लेना चाहे तो आपके पास मुलाकात कर सकते हैं इस ब्रिज के अंदर और आपसे अगर मतलब हम बंगाल से आए हैं एक्चुअली ठीक है तो हर कोई तो इस पुराने पैसे का ये शौक रखते हैं ना इसलिए बोल रहे वाओ बड़ा वाओ
ভাই সাহেব এই দেখো ভারতবর্ষের 10 টাকার কয়েন, এটা হচ্ছে 1970 সালের টাকা, এই যে দেখতে পাচ্ছ এই যে ওয়াও। আর এই কত রুপি কার এইটাও 10 টাকার অ্যাকচুয়ালি, এটা ভারতবর্ষের, এটা হচ্ছে তোমার 1972 সালের টাকা, মানে যে সময় আমাদের বাংলাদেশ স্বাধীন হয় তার এক বছর পরের টাকা আছে এই যে 1972 সালের, যদি দেখতে পাচ্ছ ঠিক আছে। ওই সোনেগা সিকা নেই না, আচ্ছা এই হচ্ছে 100 টাকার ইয়ে কয়েন দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে। এই যে দাদাকে দেখতে পারো তোমরা, এনার কাছ থেকে কথা বলতে পারো। ওয়াও ভাই এরা 2010 সালের 1000 টাকার কয়েন, এই যে যারা দেখো নি দেখে নাও, এই যে 1000 টাকার কয়েন। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকের যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা আগেকার যে সকল ভিডিও আমি আপলোড করে আসি বা করেছি তার থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আমি যে মুহূর্তে কেদারনাথ ট্যুরটা করি অ্যান্ড কেদারনাথ ট্যুরটা কমপ্লিট করার পরে হরিদ্বারে প্রায় 3টে রাতের মতো আমি স্টে করি, অ্যান্ড ঠিক সেই মুহূর্তে হরিদ্বারের একটা ফেমাস ঘাট বলতে পারেন হর কি পৌড়ি ঘাট আমি এক্সপ্লোর করতে যাই। অ্যান্ড হরিদ্বারের এই হর কি পৌড়ি ঘাটটা এক্সপ্লোর করতে গিয়ে আমার এই কাকুর সঙ্গে দেখা হয়, যিনি ঐতিহাসিক জামানার কিছু টাকা বিক্রি করছিলেন, ঠিক আছে, মানে মুদ্রা যেটাকেই বলা হয়। তো ওইটাই আজকের ভিডিওটা আমি তুলে ধরেছি, ভাবলাম এটা একটু আলাদাভাবে আপনাদের মাঝে তুলে ধরা যাক, যাতে অ্যাকচুয়ালি আপনারা ভালোভাবে দেখতে পারেন এই মুদ্রাগুলো অ্যান্ড বুঝতে পারেন। আর হ্যাঁ বলে রাখি, আমার অতটা ধারণা নেই যে এই টাকাগুলো অরিজিনাল ছিল না ফেক।